আর মাত্র কয়েক ঘন্টা ভেয়ে আসছে জেলায় জেলায় প্রবল কালবৈশাখী। ঝোড়ো হাওয়া তার সাথে শিলাবৃষ্টির প্রবল সতর্কবার্তা। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কমলা সতর্কবার্তা জারি। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত, তার সাথে প্রবল ঝড় কালবৈশাখীর সম্ভাবনা। আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে, কোন কোন জেলায় প্রবল সতর্কবার্তা জারি হলো, ওয়েদার রিপোর্টটি আমরা বিস্তারিত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। নজর ডাকছি শুরুতেই আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এই জেলাগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া, 50-60 কিমি বেগে কালবৈশাখী, তার সাথে বজ্রপাত, হালকা মাঝারি বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় হলুদ সতর্কবার্তা জারি থাকছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তার সাথে সাথে 30-40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, তার সাথে সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি থাকছে। 50-60 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ, এছাড়াও এই জেলাগুলিতে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনাও আজকে থাকছে। আর কয়েক ঘন্টার মধ্যে এই জেলাগুলিতে নেমে আসবে প্রবল শিলাবৃষ্টি, কমলা সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি থাকছে। প্রত্যেকটি জেলাতেই 30-40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, তার সাথে বজ্রবিদ্যুৎ, হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুধুমাত্র বৃহস্পতিবার নয়, শুক্রবার এবং শনিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরকমই 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ, কালবৈশাখীর সতর্কবার্তা এই মুহূর্তে জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৃষ্টিপাত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই তিনটি জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। 7-11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 30-40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সাথে হতে পারে আজকে। উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে প্রবল কালবৈশাখী, 30-40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া আজকে বয়ে যেতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, তার সাথে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর সম্ভাবনা। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বৃহস্পতিবারের জন্য জারি না থাকলেও হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে কালবৈশাখীর সম্ভাবনা এবং প্রবল ঝোড়ো হওয়ার সম্ভাবনা সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর।